চীনকে খাড়া বাঁশ দিতে সীমান্তে নিজস্ব তৈরি যে অত্যাধুনিক হেলিকপ্টার মোতায়েন করছে ভারত, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। এই অবস্থায় ভারত চীন সীমান্তের নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে ভারত। পূর্ব সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করার জন্য ভারতীয় সেনাবাহিনী এই বছরই নিজস্ব তৈরি আধুনিক অস্ত্রে মোড়া উন্নত মানের অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হচ্ছে। জানা গিয়েছে অসমের উত্তর পূর্ব অংশে 10টি HL ধ্রুব MK-4 এর একটি হেলিকপ্টার স্কোয়াড্রন মোতায়েন করা হবে। পূর্ব সীমান্ত অঞ্চলে আগামী কয়েক মাসের মধ্যে কার্যকরী হতে যাওয়া অতিরিক্ত হেলিকপ্টার ঘাঁটি নির্মাণের সঙ্গে সঙ্গেই এই হেলিকপ্টার স্কোয়াড্রন মোতায়েন হবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই কপ্টার, এটি মাল্টিরোল হেলিকপ্টার। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় অপারেশন চালানোতে একে অত্যন্ত কার্যকর বলা হচ্ছে। হেলিকপ্টারটি 23 মিলিমিটার টারেট বন্দুক দিয়ে সজ্জিত এবং তা 70 মিলিমিটার রকেট, ইয়ার টু ইয়ার মিসাইল, ইয়ার টু গ্রাউন্ড মিসাইল, হেলমেট পয়েন্টিং সিস্টেম এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে। ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 100 ধরনের হাল ধ্রুব হেলিকপ্টার রয়েছে। সামরিক বিশ্লেষক ব্রিগেডিয়ার রুমেল দাহিয়া এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, একটি নির্দিষ্ট সময় এবং স্থানে কোনো দেশের সামরিক চাহিদা পূরণে তার কাছে থাকা যে কোনো অস্ত্র, প্ল্যাটফর্ম বা সরঞ্জাম নিযুক্ত করাই স্বাভাবিক। হেলিকপ্টারগুলি পাহাড়ি এলাকার বেশি উপযোগী, আর সেজন্যই এই সিদ্ধান্ত।